বাঙালি রান্নার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি দই কাতলার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। তো তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 4 পিস কাতলা মাছ। মাছগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার আমি এতে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু নুন, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ। এবার আমি মাছগুলোকে খুব ভালোভাবে নুন হলুদতেই মাখিয়ে নেব। মাছগুলোতে আমার নুন হলুদ লাগানো হয়ে গেছে। আমি এবার মাছগুলোকে এইভাবে রেখে দেব 10 থেকে 15 মিনিট। দই কাতলা বানানোর জন্য আমাকে একটা পেস্ট বানাতে হবে। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা ছোট বোল, তাতে দিয়ে দেব আমি 2 টেবিল স্পুন টক দই, আর দিয়ে দেব 7 মতো নুন, ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি, ঝালটাও কিন্তু অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো 1 টেস্পুন। এবার আমি খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব। এতে কিন্তু আমি কোনো রকম হলুদ ব্যবহার করলাম না, আপনারা চাইলে কিন্তু হলুদও ব্যবহার করতে পারেন। একটা স্মুথ পেস্ট আমি বানিয়ে নেব। দইয়ের পেস্টটা আমার রেডি। আমি আরও একটা পেস্ট বানাবো, তার জন্য নিয়ে নিয়েছি আমি একটা মিক্সার জার, তাতে দিয়ে দিচ্ছি আমি একটা ছোট সাইজের পেঁয়াজ, আর দিয়ে দিচ্ছি 4টে রসুনের কোয়া, আর 1 ইঞ্চি আদা দিয়ে আমি খুব সামান্য একটু জল অ্যাড করছি। দিয়ে একটা স্মুথ পেস্ট আমি বানিয়ে নেব। এবার আমি মাছগুলোকে ভাজবো, তার জন্য কড়াইয়ে তেল দিয়ে, তেল আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার আমি এক এক করে মাছগুলো দিয়ে দেব। খুব একটা কিন্তু লাল লাল করে ভাজবো না, একটা সাইড হালকা গোল্ডেন কালার হয়ে গেলে আমি অপোজিট সাইডটা দিয়ে দেব। আমার একটা সাইড হয়ে গেছে, এবার আমি অপোজিট সাইডটা দিয়ে দেব। আমি কিন্তু এর থেকে বেশি লাল লাল করে ভাজবো না। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। সেম তেল, তাতে আমি এবার দিয়ে দিচ্ছি আমি 1/2 টিস্পুন চিনি। চিনিটা দিলাম গ্রেভির সুন্দর কালার আসার জন্য। এবার চিনিটা গলে যাওয়া অবধি একটু আমি এইভাবে নাড়াচাড়া করব। দেখবেন চিনিটা গলে গিয়ে একটা লাল কালার আসবে, তাতে কিন্তু গ্রেভির কালারটা খুব সুন্দর আসে, তাই আমি চিনিটাকে অ্যাড করলাম। চিনিটা সম্পূর্ণভাবে গলে গেছে, আর দেখুন চিনিটা কিন্তু এখন লাল হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি 2 দারচিনির টুকরো, 2 এলাচ, আর 4টে দিয়ে দিচ্ছি লবঙ্গ। এবার গোটা গরম মশলাগুলোকে আমি একটু ফ্রাই করে নেব লো ফ্লেমে। গোটা গরম মশলাগুলো আমার ফ্রাই করা হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, আদা আর রসুনের যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। এবার আমি খুব ভালো করে একটু ভেজে নেব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, তাই পেঁয়াজের কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেব দইয়ের যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দইটা যখন রান্নায় দেবেন তখন কিন্তু ফ্লেমটা একদম লো রাখতে হবে, কারণ হাই ফ্লেমে যদি দই দেওয়া হয় তাহলে কিন্তু দইটা ফেটে যেতে পারে, তাই লো ফ্লেমে কিন্তু দইটা দিতে হবে এবং লো ফ্লেমেই কিন্তু রান্না করতে হবে। একটু সময় নিয়ে কিন্তু রান্নাটা করতে হবে। এইভাবে কন্টিনিউ নাড়তে নাড়তে দেখুন গ্রেভি থেকে তেলটা কিন্তু এখন সম্পূর্ণ আলাদা হয়ে যাচ্ছে, তার মানে মশলাটা কিন্তু আমার কষা কমপ্লিট। এবার আমি এতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দিয়ে একটু আমি ঘুরিয়ে ফিরিয়ে নেব, তাতে মাছের গায়ে খুব ভালোভাবে যাতে গ্রেভিটা লাগে। এবার আমি এতে খুব সামান্য পরিমাণে জল অ্যাড করছি। খুবই সামান্য পরিমাণ আমি জল দিলাম, এখানে আমি প্রায় 1/2 কাপ মতন জল অ্যাড করলাম। এবার আমি গ্রেভিটার সাথে একটু মিশিয়ে নেব জলটাকে। মেশানো হয়ে গেছে, দিয়ে আমি এবার ঢাকা দিয়ে এইভাবে রেখে দেব 2 থেকে 3 মিনিট। ফ্লেমটা কিন্তু এই সময় একদম কমানো থাকবে। 3 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে নিলাম, দিয়ে আমি হালকা একটু নাড়াচাড়া করব। এবার আমি দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো 1/2 টেস্পুন, আর দিয়ে দিচ্ছি ঘি 1 টেস্পুন, দিয়ে আমি গরম মশলার ঘিটাকে একটু গ্রেভির সাথে মিশিয়ে নেব। ফ্লেমটাকে আমি অফ করে দিচ্ছি, দিয়ে ঢাকা দিয়ে এইভাবে রেখে দেব আরও
1 মিনিট 1 মিনিট পর গরম গরম সার্ভ করে নেব।